असलामुअलैकुम, आज के आमी बाटर चिकेन रेसिपिटा शेयर करब। एखाने आमी चिकेन बेस्ट नियेछी 2 पाउंड मतन, एगुला आमी एभावे केटे नियेछी छोट छोट पिस करे। आपनारा आरेकटु बड़ करते चाइले बड़ो करते पारेन। এখন আমি এখানে আদা 1 চা চামচ, রসুন বাটা আছে 1 চা চামচ, এটা একটু দিয়ে দিব। এখানে কাশ্মীরি চিলি পাউডার আছে 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো আছে 1/2 চামচের কম, ইয়োগার্ট আছে 1 টেবিল চামচ। আমি এখানে 2 পিসের মতো লেবু চিপে দিব। লেবু চিপে দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়ে 20 থেকে 25 মিনিট এটা আমি মেরিনেশন করে রেখে দিব। একটু লবণ অ্যাড করে দিব 1/2 চা চামচের মতন। এটা আমি 25 মিনিট মতন এটা আমি রেখে দিব। এভাবে পেঁয়াজ আছে 1 কাপ মেজারমেন্টের, টমেটো আছে মিডিয়াম সাইজের 4টি, 6-7টা ক্যাশো নাট আছে, আদা বাটা আছে 2 টেবিল চামচ, রসুন বাটা আছে 1 টেবিল চামচ, লবণ পরিমিত, কাঁচামরিচ 4-5টি, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচ 1/2 চা চামচ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1.5 চা চামচ, তেল পরিমিত। আমি এই জিনিসগুলো দিয়ে একটা গ্রেভি মেক করব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা প্রায় গরম হয়ে গেছে। আমি একটু তেল অ্যাড করে দিব, 3 টেবিল চামচের মতন আমি তেল অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন। একটু অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিব। এটা আমি মিডিয়াম আঁচে করে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা নরম করে নিব। এরকম আমি নেড়ে চেড়ে এটা হালকা ব্রাউন করে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এখানে জিরে আর ধনে গুঁড়ো আছে, সেটাও অ্যাড করে দিচ্ছি। মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এখানে ক্যাশু নাট আছে 8-9টি, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি টেম্পারেচারটা একটু মিডিয়াম লো করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেজন্য আমি একটু লবণ অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। এখন আমি এটা ঢেকে দিব। মাঝে আমি 2-1 বার নেড়ে দিব। এভাবে আমি মাঝে 2-1 বার নেড়ে দিয়েছি। আর আমি 2-3 টেবিল চামচ পানি অ্যাড করেছি, যাতে টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায়। আমি আরেকটু রান্না করব এটা, আরেকটু যাতে টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায়। গ্রেভিটা হয়ে গেছে, আমি এটা চুলাটা অফ করে দিব। অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা করে এটা আমি ব্ল্যান্ড করে নিব। এটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি। এখন আমি এটা ছেঁকে নিব, যাতে টমেটোর খোসা বিচিগুলা যাতে না থাকে। আমি ব্ল্যান্ডারটা 2-3 টেবিল চামচ পানি দিয়ে ধুয়ে আবার একটু ভালো করে এটা ছেঁকে নিচ্ছি। এখানে খোসা বিচিগুলা এখন আমি এটা ফেলে দেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি একটু তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। এখন আমি চিকেনগুলো একটু ফ্রাই করে নিব। প্যানটা প্রায় গরমই আছে। চিকেনটা আমি এভাবে
আরেকবার উল্টিয়ে দিব, একটু কোপাস উল্টিয়ে দিব, দিয়ে আমি এটা 5 মিনিটের মতো এটা রান্না করবো। এটা আমি মিডিয়াম টেম্পারেচারে করে নিয়েছি। এখন আমি আবারটু ওই পাশ উল্টিয়ে দিব। এখন আমি টেম্পারেচারটা মিডিয়াম হাই করে দিয়েছি। চিকেনটা আমি নামিয়ে নিব। এটা আমি 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি, আর মাঝে 2 থেকে 3 বার আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখানে বাটার আছে পরিমিত, দুধ পরিমিত, চিনি আছে পরিমিত, কাশ্মীরি চিলি পাউডার 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ এখানে হ্যাপি হুইপিং ক্রিম, ড্রাই মেথি পাতা গুঁড়ো 1/2 চা চামচ। এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, বাটার অ্যাড করব। এখানে এরকম 3 স্লাইস করে নিয়েছি আমি বাটার। বাটারটা আপনাদের পছন্দ মতন দিবেন। একটু গলিয়ে নিব। বাটারটা গলে গেছে, এখন আমি 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার এটা আমি অ্যাড করে দিব। একটু নেড়ে চেড়ে নিব, কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য কাশ্মীরি চিলি পাউডারটা বাটার তেলেতে ছেড়ে দিয়েছি। এখন আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আমি এই গ্রেভিতে 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ অ্যাড করেছি। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। কালারটা সুন্দর আসার জন্য আমি টমেটো ক্যাচাপ অ্যাড করেছি। এখন আমি আবার মিডিয়াম আঁচে করে নিব। লো টেম্পারেচারে করে আমি গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি লবণ অ্যাড করে দিব 1/2 চা চামচ। লবণটা আপনাদের পছন্দ মতন দিবেন। এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব। গ্রেভিটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি 2-3 মিনিট। এখন আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। এটা আমি ঢেকে 10 থেকে 12 মিনিট এটা আমি রান্না করব। 15 মিনিটের মতন এটা রান্না করে নিয়েছি। আমি মাঝে 3-4 বার এটা নেড়ে চেড়ে দিয়েছি। আমি আরো 5-6 টেবিল চামচ এখানে পানি অ্যাড করে দিয়েছি। আমার বলে অনেক মশলা এগিয়েছিল, সেটা দিয়ে আমি এটা আরো 5-6 টেবিল চামচ পানি অ্যাড করেছি। এখন আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিব। এখন চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অলমোস্ট কুক করা আছে, আমি বেশিক্ষণ এটা রান্না করব না। চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি একটু 1/2 চা চামচের কম মেথি পাতার গুঁড়ো আছে, আপনি এটা না থাকলে নাও দিতে পারেন। 2.5 টেবিল চামচ হ্যাপি হুইপিং ক্রিম এটাও আমি অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি ক্রিম না থাকে তাহলে দুধটা আপনারা আরেকটু পরিমাণে বেশি দিয়ে রান্না করে নিতে পারেন। এখন এইভাবে আমি আরও 4 মিনিট কি 5 মিনিটের মতন এটা রান্না করব। এখানে টেম্পারেচারটা আমি মিডিয়াম লোতে করে 5 মিনিট এটা রান্না করে নিলাম। এখানে আমি মাঝে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। এটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব। রেডি হয়ে গেল বাটার চিকেন। এটা আপনারা তন্দুরি রুটি পরোটার সাথে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে পরিমাণগুলো দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।